হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। চলুন, এখন থেকে আমি একটা নতুন ব্লগ শুরু করলাম। আজকে হচ্ছে রবিবার, রবিবার সকালবেলা থেকে আমি শুরু করলাম। সকালবেলা কি আর দেখাবো, ঘরের অবস্থা খুবই খারাপ। কাল রাত থেকেই মোটামুটি জিনিসপত্র খোলাখুলি হয়েছে, আর সকালে উঠা ঝাঁটা মোছানো কিছু নেই, শুধু ঠাকুর ঘরের ঝাঁটানো মোছানো করেছি, আর ঠাকুর এই ভাত আর চিচিঙ্গা ভাজা করেছি, আর কিচ্ছু করিনি। আর ঘুগনি করেছি, সেটাও আপনাদের দেখাতে পারছি না। পুরো ঘরের অবস্থা খুবই খারাপ, মানে আজকে লোক আসবে তো কাজ করতে, তাই কালকে রাত্রে কিছু পরিষ্কার করেছি, আজকে কিছু পরিষ্কার করেছি। আর আজকে রবিবার, আজকে আমার ছুটি নেই, মানে পুজোর এত 300 পিস রেডি হবে, তাই জন্য কাউকেই ছুটি দেয়নি, তাই আমাকে ঘরে সেই জন্য সকালবেলা রাত্রে এসে, কালকে রাত্রে এসে আমি সব পরিষ্কার করেছি, এ ঘরের জিনিস উদ্ধারে সব সরিয়ে দিয়েছি, আর কিছুটা খালি করে দিয়েছি, এসব বাকিরা ছেলেরা লোকরা এসে কাজ করবে, তারপর রাত্রে এসে যা কাজ করার করবো, তাই চান করতে যাব। তার আগেই আপনাদের সামনে চলে এলাম, চলুন পুরো ঘরটা আপনাদের দেখিয়ে দিই, তারপরে একদম বেরিয়ে দেখা হচ্ছে। বিছানা, এই বিছানা সরিয়ে ওই গোডাউনে, মানে অফিস ঘরে সব রেখে এসেছি, এবার এগুলোকে খোলা হবে, এগুলো তো আমার দ্বারা সম্ভব না, এগুলো লোক হবে। ড্রেসিং টেবিলটা বের করতে হবে, আর দুটো আলমারি বের করতে হবে, বের করে এই ঘরটাকে ভেঙে, মানে ভাঙা হবে, ভেঙা হবে, উঁচু করা হবে আর কি, জল ঢুকে যায়। তারপরে ভাবছি একদম ছেলেকে বললাম রং করে নিতে, কারণ আবার এক ঝামেলা, জিনিসপত্র বের করা এ করা না, এই হয়েছে। ঘরের লোক আখে আসেনি, 8টা বাজলে আসবে, আর এইসব পুরো এধার থেকে ওধার অব্দি শুধু জিনিসে জিনিস ভর্তি, ওই অফিস ঘরে সব জায়গায় জিনিস আছে। চলুন আপাতত কাজগুলো, ঘরের সব কাজ সেরে নি, নিয়ে জল ভরে নি, ভরে নিয়ে, আর আমি ছিলাম না, মেয়েকে বলেছে আলমারি খালি করতে, যত আমার সব শাড়ি ছেলের বিছানার উপরে একদম চাপিয়ে দিয়েছে, মানে এই ঘরেও শোয়ার জায়গা নেই। চলুন, কুকুরের ঘরটাও হয়েছে, রেডি হয়েছে, সেটাও আপনাদের এই সঙ্গে দেখিয়ে দিই। একদম এর ঘরটা এটা পরিষ্কার করে লোক দিয়ে এখানটা পরিষ্কার করা হয়েছে, এইখানটা দিয়ে লোক দিয়ে এটা কুকুরের জন্য করা হয়েছে, আপাতত কোনো রকম করে ঘরটা সেরকম করা হয়েছে। এই যে উপরে অ্যাসবেস্টটা দিয়ে দিয়েছে, এখানটা ওই বাইরে কুকুর থাকবে, ওই কুকুরটা প্রচুর বদমাস না, তাই তো কুকুরের ঘরটা কালকে সকালবেলায় বানিয়েছে, আজকে আর বানায়নি। যাই হোক, আমি এখন যাই চান করতে যাব, চান করে রেডি হব, কাজে দেরি হয়ে যাচ্ছে, ছুটি আজকে, বর আছে, ছেলে আছে, মেয়ে আছে, তো চলুন একদম কাজের ওখানে দেখা হবে, টাইম হয়ে গেছে, এবার চান করতে যাই। এতদিন যে রক্ত কুজ, এত বেশি পোকা হয়ে গেছে, এত বন্ধ করে বলে যে আমার পা কিনতে না, আমি শুতে পারি না, করতে কিছু পারি না। পুজোর সময় অনেক অর্ডার এসছে, নতুন নতুন কুর্তি নাইটি সব পুজোর আগেই সব ডেলিভারি দিতে হবে, তো এত সুন্দর সুন্দর সব কুর্তি হচ্ছে, তো আমাদের এখন টাইম হয়ে গেছে, ছুটির টাইম, তো এবার সবাই বেরোবো, তো চলুন বেরিয়ে ঘরে একদম দেখা হবে। এদিকে এই যে ঘরে ঢুকছি, দেখুন এই গাছটা আমার ভাইঝি নিয়েছে, কি সুন্দর বানিয়েছে, নিজের ঘরে বারান্দায় থামসাপের বোতল কেটে কালার করে প্রত্যেকটা গাছ এরকম বানিয়েছে। আমি দেখে আমি যে আমার জন্য বানাতে হবে, সেই বানিয়ে নিয়েছি, শুনেছি ভাইঝি চলে গেছে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আর ভাইঝির সঙ্গে দেখা হয়নি, জামাই শরীর খারাপ,
তাই চলে গেছে, নাহলে থাকার কথা ছিল। দুই সবাই মিলে একটু গল্প করব, আড্ডা মারবো, কিন্তু পরে ওই জন্য তাড়ু তড়ি হড়ি করে ভাইজি চলে গেছে, ভাইজির সঙ্গে দেখা হয়নি। এদিকে বান্ধবী তার মাঝখানে এসেছিল, তার সঙ্গে কথা বলতে বলতে সে দেখি কারকল বাটা আর সামাই করে নিয়ে এসে আমার মেয়ের জন্য, তো তার সঙ্গে একটু কথা বলতে বলতে সে এবার বেরিয়ে গেল। এবার কুকুরকে খেতে দেবো, কুকুরকে খেতে দিয়ে রান্না বান্না হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে ঝোল আর ভাত, চলুন কাটা দিয়ে গেল। সেদিন মিটিংয়ে গেছিলাম তো, সে খাগল পাতা বাটা মানে পাতাগুলো তুলেছিলাম আমি, একদিন ডাঁটা ভাজা দিয়ে গেছে, আজকে তুলেছিলাম বলে সে শাক দিয়ে গেছে। আরে তোকে দিয়ে লেছি তুই খা, সে বই আমাকে এক্ষুনি দিয়ে গেল। ওই আমার বান্ধবী তার বর এসেছিলো, বসেনি, এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম বাইরে, আর আমি এসে চান করলাম। চান করে ভাত করে দিয়েছি, চিংড়ি মাছের ঝোল হবে রাত্রের জন্য। মিস্ত্রি আজকে এত বদমাশ, মিস্ত্রি এলো না, আমাদের খাটটাও খুলে দেওয়া হয়েছিল, খাটটা খুলে দেওয়া হয়েছিল, সব হয়েছিল। মিস্ত্রি 8টা ঘুগনিট করলাম, সকালে সব করলাম, 8:30 পর্যন্ত মিস্ত্রি আসেনি। তারপরে আমি কাজে চলে গেলাম, কাজ থেকে হয়ে মেয়েকে ফোন করলাম, বলে না মিস্ত্রি আসেনি। তো আমি ভাত আর নিয়ে যাই না, তো আমার ছেলে মাংস আনছিল, মাংস রান্না করে চিংড়ি মাছের টক মাংস আর চিচিঙ্গা ভাজা ভাত করে আমাকে দিয়ে এসেছিলো, খেলাম, খেয়ে দিয়ে ওখানে খেলাম, ছেলে দিয়ে এসেছিলো। তো বিছানাটা কোনোরকম, খাটটা আবার বর পেতে দিল, যেহেতু লোক আসেনি, আর ওই অফিস রুমে শুতে আমার ভালো লাগে না, আর ওখানে গেলে তাই খাটটা পেতে দিয়েছে। কোনোরকম সেই অফিস ঘরে সব বিছানা নিয়ে চলে গেছিলাম, ওখান থেকে এনে এই বিছানা পেতে দিয়েছি, কোনোরকম একটা পাতনি পেতে রাত্রিটা কাটাতে হবে। কালকে মিস্ত্রি আসবে কি না জানি না, হ্যাঁ আমার তো কাজ এখন হবে, কারণ এখন পুজো তো অনেক অর্ডার মাল আসছে, আমি অন্য সময় বন্ধ করি, আর এখন কাজ ঘরের কাজ বলে সেই সময় বন্ধ করেছি, এখন ঘরের কাজ টুকটুক করে চলছে, এখন বন্ধ করলে তো হবে না। পুজো কটা দিন করি, তারপরে বিশ্বকর্মা পুজোর ঠিক 2-3 দিন আগে আমাকে ছুটি নিতে হবে, যেহেতু আমার ঘরের বাড়িতে পুজো, তখন তো ছুটিই নেবো, তাই জন্য এখন আর একদম ছুটি নেবো না, ওই এসে রাত্রে রাত্রে গুছাবো, তাই জন্য শরীর খুব খারাপ লাগছে। আসলে কালকে রাত্রিবেলা কী জানি 2:30 থেকে যা ঘুম ভেঙে গেছে, ঘুম ধরেনি, ভোরবেলা ঘুম ধরেছে, তখন বাজে প্রায় 5:30 বেজে গেছে, তারপরে আর পট করে চাপ টট করে উঠলাম, উঠে কাজ করলাম। আমি খাবো না, তাদেরকে দে না, তাদেরকে একটু দে, ওই যে আমার বান্ধবী সামাই করছে, ওকে চাম তো দিয়ে গেলাম। এই হয়েছে রাত্রিবেলা খাওয়া দাওয়া, জিঙ্গারের ঝোল হবে, ভাতটা করে দিয়ে এসছি, কুকুরের খাবার করে দিয়ে এসছি, এসে আমি একটু বসছি, আমার শরীরটা খুব খারাপ লাগছে, এত জিনিস বোয়া বই করছি, আবার সেখানেও কাজ। চলুন, হয়তো ভিডিওটা কত বড় বা কী হবে আমি জানি না, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার সঙ্গে থাকুন, সবাইকে গুড নাইট, আবার নতুন ভিডিওর সঙ্গে পরে দেখা হবে।